দর্শক স্বাগত, আমি প্রণব চক্রবর্তী, আপনাদের সাথে আছি করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে। শুরুতেই দেশের করোনা পরিস্থিতি। দেশে আজ করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বোচ্চ। গেল চব্বিশ ঘণ্টায় 5,738 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 887 জন আর মারা গেছে 14 জন। গেল চব্বিশ ঘণ্টায় দেশের 36টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 5,738 জনের, এর মধ্যে মৃতের সংখ্যা 228 আর মোট আক্রান্ত হয়েছেন 14,657 জন। এদিকে গেল চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 236 জন, এখন পর্যন্ত যার মোট সংখ্যা 2,650। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার প্রাদুর্ভাব কমাতে মানতে হবে সামাজিক দূরত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খেতে হবে ডিম সহ প্রোটিনযুক্ত খাবার, তালিকায় রাখতে হবে সবুজ শাকসবজিও। এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন। আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। এদিকে রাজধানীর বাইরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কোয়ারেন্টাইন না মানা ও সামাজিক দূরত্ব বজায় না থাকায় বাড়ছে ঝুঁকি। সিলেটে নতুন করে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 270। রংপুরে পুলিশ সুপার মেহেদুল ইসলাম তার স্ত্রী পরিবারের 6 জন করোনা পজিটিভ হয়েছেন। জেলায় এই 6 জন সহ 8 জন 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। চাঁদপুরে 5 পুলিশ সদস্য, 1 ইউপি সচিব সহ আরও 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত 47 জন। জেলায় মৃতের সংখ্যা 4 জন, সুস্থ হয়েছেন 11 জন। জয়পুরহাটে নতুন করে আরও 5 জন করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 43। কুমিল্লায় নতুন করে 16 জন সহ জেলায় মোট আক্রান্ত 150 জন। মুরাদনগরে 8 জন, দেবিদারে 3, সিটি কর্পোরেশনে 2 ও লালমায়ে 2 এবং 14 গ্রামে 1 জন আক্রান্ত হয়েছেন। দেবিদারে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। এবারে বিশ্ব পরিস্থিতির খবর। বেড়েই চলেছে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা, এ পর্যন্ত 41,25,632 জন ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা 2,83,097 জন। তবে আশার কথা হচ্ছে সুস্থ হয়েছেন 14,53,512 জন। এখন পর্যন্ত দেখা যায় বিশ্বের অন্যান্য দেশে করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা 2 বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে গেল চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন 13,47,309 জন আর মৃত্যু হয়েছে 80,037 জনের। স্পেনে আক্রান্ত হয়েছে 2,62,783 আর মৃত্যু হয়েছে 26,478 জনের। ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 30,395 জন আর আক্রান্ত হয়েছেন 2,18,268 জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 31,587 জনের, আক্রান্ত হয়েছে 2,15,260 জন। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2 লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে 1,827 জনের। ফ্রান্সেও এই সংখ্যা একেবারে কম নয়, আক্রান্ত হয়েছে 1,76,658 জন আর মৃত্যু হয়েছে 26,310 জনের। জার্মানিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7,549 জনের, আক্রান্ত হয়েছে 1,71,324 জন। ব্রাজিলে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে 1,56,061 জন। তুরস্কে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 3,739, আক্রান্ত হয়েছেন 1,37,115 জন। ইরানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6,589, আক্রান্ত হয়েছেন 1,06,220 জন। কানাডায় আক্রান্তের সংখ্যা 67,702 জনে ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 4,693 জনের। পেরুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1,814 জনের, আক্রান্ত হয়েছে 65,015 জন। পার্শ্ববর্তী দেশ ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2,109 জনের, আক্রান্ত হয়েছে 62,939 জন। একই চিত্র বেলজিয়ামেও, মৃত্যু হয়েছে এখন পর্যন্ত 8,581 জনের, আক্রান্ত হয়েছে 52,596 জন।
করোনা শনাক্তে কোভিড নাইন্টিন সতর্কতা ব্যবস্থা চালু করেছে যুক্তরাজ্য। বিবিসি জানায় রোববার এ বিষয়ে ঘোষণা দেবেন দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসন। ব্যবস্থাটি করোনা থেকে হুমকির মাত্রা 1 থেকে 5 পর্যন্ত স্কেলের মাধ্যমে সামঞ্জস্য করবে। ফ্রান্সে গেল 24 ঘণ্টায় 80 জন প্রাণ হারিয়েছেন, যা গত 1 মাসে একদিনে সর্বনিম্ন। অপরদিকে চীনের বেইজিংয়ে শরীরচর্চা কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সুস্থ থাকুন, আতঙ্কিত না হয়ে বাড়িতে নিরাপদেই থাকুন।